এবার দেখাবো পুলিশের দাদাগিরির ছবি, কিন্তু রাজ্য পুলিশের নয়, বিহার পুলিশের দাদাগিরি। কেন বলছি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব এবং বিস্তারিত জানবো। জানিয়ে রাখি, চাকুলিয়া থানার বিলাতিপাড়ার ঘটনা যে ছবি দেখছেন, বিহারের পুলিশ একেবারে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন যে ছবি, বিহারের পুলিশ লাগাতার এলোপাথারে গুলি চালাচ্ছে, এমন ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো চাকুলিয়াবাসী থেকে শুরু করে উত্তর দিনাজপুরবাসী এবং সারা বঙ্গবাসী। এই মুহূর্তে বলে রাখি আপনাদের, চাকুলিয়া থানার বিলাতিবাড়ি এলাকায় চুরির গাড়ির তদন্ত করতে এসে বিহারের পুলিশের দাবাঙ্গিরি, আর সেখানে একটি চুরির গাড়ি তদন্ত করতে এসে সেখানকার স্থানীয়দের একেবারে বলা যেতে পারে বিক্ষোভের মুখে পুলিশ আধিকারিকরা, আর যার জেরে পুলিশ এলোপাতারে গুলি চালাচ্ছে, এমনটাই চিত্র দেখতে পাচ্ছেন ট্রাইপি বাংলার পর্দায়। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে বিক্রম পাল। বিক্রম, এই মুহূর্তের বর্তমান আপডেট কি রয়েছে? একেবারে পুলিশের দাবাঙ্গিরি, এলোপাতারে গুলি চালাচ্ছে পুলিশ, কি জানা যাচ্ছে? দেখো, একদমই গৌরব, একটা ছোট্ট ঘটনা নিয়ে বিহার পুলিশ তদন্ত করতে আসছিল চাকুলিয়ায়, এবং আসার পরে যখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে কিন্তু তাকে আটক করার চেষ্টা করে, এবং আটক করে যখন নিয়ে যায় তখন এলাকাবাসীরা তাকে আটকায় যে তিনি নির্দোষ, কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তখনই কিন্তু পুলিশ এলোপাথারি গুলি চালায়, এবং এলোপাথারি গুলি চালানোর পরে কিন্তু একজন ব্যক্তির হাতে লাগে, এবং তারপরে জনতা আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং পুলিশ প্রশাসনের ধাওয়া করতে শুরু করে, এবং তখন বিহার পুলিশ কিন্তু তারা দৌড়াতে দৌড়াতে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি আমরা ক্যামেরায় যে তারা গুলি চালাচ্ছে, এবং এই ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে, যে পুলিশ এলাকায় ঢুকে এভাবে এলোপাথারি গুলি কিভাবে চালাতে পারলো, বিহার পুলিশ বেঙ্গলে এসেছিল যখন তদন্ত করতে তখন কেন বিহার পুলিশ গুলি চালালো, এবং একটা খুব ভয়ানক কথা যে রাজ্য পুলিশ জানে না, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কোনো অফিসার জানে না যে বিহার পুলিশ তদন্ত করতে এসেছে, কোনো আধিকারিকরা জানে না, সেখানে ছুটে এই ঘটনা ছুটে আসে এসডিপিও, এসডিপিও এসে তীব্র নিন্দা করেন যে আমরা ঘটনার কিছু জানি না, আমাদেরকে বিহার পুলিশ কোনো এই বিষয়ে কোনো ইনফর্ম দেয়নি, এবং সেই ক্ষেত্রে কিন্তু আরো এই ঘটনাকে তীব্র নিন্দা করেছেন ওখানকার এমএলএ, এবং ঘটনার পরে কিন্তু বেশ কিছুক্ষণ অবরোধ করে এলাকাবাসী, ইসলামপুর 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, এবং যেই আহত হয়েছে তাকে কিন্তু ইসলামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা চলছে, এবং এই ঘটনা কিন্তু এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে চোপড়া এলাকায়। কিন্তু বিক্রম, এতে একেবারে নজিরবিহীন দাদাগিরি দেখা যাচ্ছে পুলিশের, সেখানে বিহারের পুলিশ স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে তার তদন্ত করতে এসেছে, বিক্ষোভের মুখে পড়েছে, সেক্ষেত্রে এলোপাতারি গুলি, এখানে কেউ আহত হয়েছেন? এক্ষেত্রে এখনো পর্যন্ত কজন আহত হয়েছে বিক্রম? দেখো, এখনো পর্যন্ত একজনই আহত হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু এলাকাবাসী বলছে হয়তো আরো এক দুজন আহত হতে পারে, কেননা এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, পথ অবরোধ ইতিমধ্যেই পথ অবরোধ কিন্তু লাগাতার চলছে, এবং পাশাপাশি এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং গোটা ঘটনা কিন্তু এখনই তদন্ত শুরু করেছে, ওখানে ডালখোলার এসডিপিও তিনি পৌঁছেছে, এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি তিনি কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, এবং বিহার থেকে কারা এসেছিল, কোন কোন পুলিশ অফিসার এসেছিল তাদেরকে খতিয়ে দেখছে, এবং কেন এসে কি কারণে কেন তাদেরকে গুলি চালাতে হলো সেটাও কিন্তু তদন্ত শুরু করছে। যদিও ওখানকার যে বিধায়ক রয়েছে তিনি বলছেন যে একটি চুরির ঘটনা, একটি গাড়ি চুরি হয়েছে, সেই ঘটনায় এসে যদি পুলিশকে গুলি চালাতে হয় বিহার পুলিশকে, তাহলে ডাকাতি হলে কি করবে, তোপ চালাবে বা বড় কোনো ঘটনা করবে? কিন্তু বিহার পুলিশকে কিন্তু একদমই নিন্দা করছে, এখনো এলাকায় প্রচুর উত্তেজনা রয়েছে, পুলিশ মোতায়েন করা আছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। একেবারে বিক্রম, সঙ্গে থাকো এবং সমস্ত আপডেট রাখো, ধন্যবাদ তোমাকে আপাতত। গাড়ি চুরির তদন্তে এসে আটক এক, আর বিহারের পুলিশ তদন্তে এসেছিল চাকুলিয়ার বিলাতিবাড়ি এলাকায়। আর আপনারা যে ছবি দেখছেন, স্থানীয় বাসিন্দারা হাতে ইট নিয়ে পুলিশকে তাড়া করে লক্ষ্য করে তাদের উপরে ইট ছুড়ছেন, আর যার জেলে পুলিশ এলোপাথারি গুলি চালাচ্ছে, যে ছবি দেখছেন প্রথম ছবি দেখাচ্ছি আমরা টাইপটি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি, উত্তর দিনাজপুরের চাকুলিয়া, সেখানে পুলিশের এলোপাথারি গুলি। মার 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 মার